ক্লাস 3B সেশন 2 এবং জবা স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা আজকে অধ্যায় 11 আমাদের ইতিহাস ও সংস্কৃতি 62 পৃষ্ঠা রিডিং করব। তারপরে 63 পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এগুলো এক শব্দে লিখব। আমি রিডিং করছি, তোমরা সবাই একটু বইটা দেখবে। অধ্যায় 11 আমাদের ইতিহাস ও সংস্কৃতি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্র সহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসনামলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল আর বাঙালিদের মাতৃভাষা বাংলা, কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাংলার জনগণ তা মেনে নেননি, তারা বাংলাকে রাষ্ট্রভাষা দাবি করার দাবি করে। এই দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়, মানে ছাত্ররা একসঙ্গে হয়ে রাস্তায় মিছিল বের করে, ঠিক আছে, একসঙ্গে বা দলগতভাবে। আর দলগতভাবে যেটা করা বা কোনো আন্দোলন করা ওটা হচ্ছে মিছিল, ঠিক আছে। এই মিছিলে পুলিশ গুলি চালায়, গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউ সহ আরও অনেকে ভাষার দাবিতে শহীদ হন। মানে ভাষার জন্য তো তারা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলন করার সময় সেই পুলিশের গুলিতে তারা কী হয়, মারা যায়, ঠিক আছে। যেহেতু তারা ভাষার জন্য, দেশের জন্য নিজেদের জীবন দিয়েছে, তার কাছে কী বলবো আমরা, শহীদ, ঠিক আছে। তাদের আমরা ভাষা শহীদ বলি, ঠিক আছে, যেটা লেখা আছে তাদের আমরা ভাষা শহীদ বলি, কারণ ভাষার জন্য, ভাষার দাবিতে তারা তাদের নিজেদের জীবনকে ত্যাগ করেছে। মনে রাখতে হবে ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। বিরল মানে হচ্ছে সচরাচর এগুলো মানে এরকম ঘটনা দেখা যায় না বা আমরা দেখি না বা আমরা কোথাও পড়ি না, ঠিক আছে। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। তাদের সেই মৃত্যুর স্মরণে আমরা সেই ঢাকায় গেলেই আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রীয় একটি শহীদ মিনার রয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট বড় শহীদ মিনার রয়েছে। প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, মানে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস দুটাই আমরা কী করি, পালন করি বা পালিত হয়। সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। এখন আমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলব। একুশে ফেব্রুয়ারি কি দিবস, শহীদ দিবস, ক নম্বর, ঠিক আছে, ক নম্বর, এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়, মাতৃভাষা বাংলার দাবিতে যারা শহীদ হয়েছে। গ নম্বর, বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল, 1952 সালের 21 ফেব্রুয়ারি। ঘ নম্বর, তোমরা কি কয়েকজন ভাষা শহীদের নাম বলতে পারো, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউ সহ আরও অনেকে। ও নাম্বার, শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার। তোমরা সবাই এগুলো সুন্দর করে তোমাদের স্কুলের সিলেবাস খাতা তুলে ফেলবে এবং বাসায় শিখে ফেলবে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, বাই।